তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমরা দেখছো টিপস আর রাহুল। তো বন্ধুরা আজকে ভিডিওতে হোয়াটসঅ্যাপের কিছু ফিচার্স তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেবে শুরু থেকে শেষ অবধি, অনেক হেল্পফুল জিনিসগুলো আমি তোমাদেরকে বলেছি। তো বন্ধুরা এই 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 যে ফিচার্সের ব্যাপারে অনেক সবাই জানে না, তো বন্ধুরা একটা নয় অনেক ফিচার্সের ব্যাপারে তোমাদেরকে বলবো। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা ফার্স্টে প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবে। আপডেট করার পর তবে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবে, না হলে ওই ফিচার্সগুলো তোমাদেরকে দেবে না। তো ফার্স্টে তোমরা হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবে আপডেট করার পর। তো আপডেট করার পর ওপেন করে নেবে, আমরা আপডেট করা আছে। তো বন্ধুরা ফার্স্টে যে ফিচার্সের ব্যাপারে আমি বলবো তোমাদেরকে, তো এটা কী ফিচার্স তোমাদেরকে বলে তোমাদেরকে দেখাই ফার্স্টে। তো বন্ধুরা আমি ধরো একটা ফ্রেন্ডের ওপরে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে ধরো আমি এখান থেকে নিচে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা এরকম তো ভয়েস করে থাকো, ভয়েস মেসেজ, তো বন্ধুরা এরকম ভয়েস মেসেজ করে থাকলে তো বন্ধুরা এর একটা নতুন একটা ফিচার্স অ্যাড হয়েছে। তো কী ফিচার্স দেখে নাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা যখন ভয়েসটা প্লে করো, তো এখানে দেখতে পাচ্ছ প্লে করছি, তো প্লে করা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ 2x বলে একটা অপশান চলে এসেছে। তোমাদের ওই অপশানটা ফার্স্ট সেকেন্ড থাকবে না, তোমাদেরকে এইটা দেখাবে, 1x দেখাবে, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা যদি এখানে যদি ওই 1x এর উপরে ক্লিক করো, ধরো এখানে 1x দেখা যাচ্ছে, 1x এর উপরে তোমরা ক্লিক করছো একবার, তো দেখতে পাচ্ছ 1.5x করে দিয়েছে। তো বন্ধুরা এটার হলো, এটার মানে হচ্ছে যে তোমরা যত মানে অনেক বড় যদি ভয়েস হয় তোমাদের, মানে ভয়েস মেসেজটা যদি অন্য কেউ অনেক বড় করেছে বা তুমি অনেক বড় ভয়েস মেসেজটা করেছো ওকে, তো তুমি তাড়াতাড়ি ভয়েসটা শুনতে চাইছো, তো বন্ধুরা ওর উপরে যদি ক্লিক করো একবার, তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাস্ট 2x। তো 2x-এ তোমরা ভয়েসটা শুনতে পারবে, খুবই স্পিডে হবে ভয়েসটা মানে হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা এখানে তাড়াতাড়ি ভয়েসটা শুনতে পারো, যে ভয়েস মেসেজ করেছে যে দেখতে পাচ্ছ 2x। তো বন্ধুরা ওর উপর আবার ক্লিক করে 1x হয়ে যাবে। তো বন্ধুরা এরকমভাবে ভয়েস মেসেজ একটা নতুন একটা ফিচার্স অ্যাড হয়েছে। তো এরকমভাবে তোমরা তাড়াতাড়ি ভয়েস মেসেজ শুনতে পারবে। তো বন্ধুরা তারপরে আসছে, তোমরা এরকম অনেক সবাই জানে না, তোমরা ধরো একটা মেসেজ করলাম একে, আমি তো একে আমি ধরো একটা মেসেজ করছি, হাই মেসেজ করলাম আমি। তো মেসেজ করার পর দেখতে পাচ্ছ এখন আমার নেট অন নেই, সেই জন্য তোমাদেরকে এটা যায় না এখন মেসেজটা। তোমরা ধরো তোমাদের মেসেজটা চলে গেছে, মেসেজের মধ্যে তুমি কিছু একটা ভুল লিখেছো, তোমরা কী করে ডিলিট করবে? তো ওর কাছেও ডিলিট হয়ে যায়, তোমার কাছেও ডিলিট হয়ে যায়, তো কী করে করবে? তোমরা দেখতে পাচ্ছ এই যে যে মেসেজটা আছে, এখানে যে মেসেজটা আছে ওর উপরে ক্লিক করে অনেকক্ষণ ধরে প্রেস করে ধরে থাকবে। ধরে থাকার পর এখানে দেখতে পাবে একটা ডিলিটের অপশান, তো ওই ডিলিটে ক্লিক করো। তো আমি ডিলিটে ক্লিক করলাম, ক্লিক করার পর তোমার যদি এখানে যদি ডিলিট ফর মি যদি করো, তোমাদের তোমাদের কাছ থেকে ডিলিট হয়ে যাবে। তো যদি তোমরা যদি ডিলিট ফর এভরি ওয়ান করো, তো দেখতে পাচ্ছ ডিলিট ফর এভরি ওয়ান আছে, ওইটা যদি তোমরা করো তাহলে তোমাদের যে মানে ওর কাছেও ডিলিট হয়ে যাবে, তোমাদের কাছেও ডিলিট হয়ে যাবে, ওয়ার এসএমএসটা দেখতে পারবে না, তো মেসেজটা দেখতে পারবে না। তো বন্ধুরা আমি ধরো এখানে ডিলিট ফর এভরি ওয়ান করে দিই। তো করার পর দেখতে পাচ্ছ এরকম একটা এখানে একটা লেখা দেখিয়ে দিয়েছে, ইউ ডিলিট দিস মেসেজ বলে একটা অপশান দেখিয়ে দিয়েছে। তো ওর কাছে মেসেজটা ডিলিট হয়ে যাবে, ওয়ার দেখতে পারবে মেসেজটা। তো বন্ধুরা এরকমভাবে তোমরা মেসেজ ডিলিট করবে। তো তারপরে আসছে, তোমরা ধরো ও মানে কি এই যে তোমার যে ফ্রেন্ডটা গেছে ওকে একটা গান পাঠাবে, মানে একটা কিছু গান বা সং কিছু একটা পাঠাবে তোমরা, তোমাদের তোমরা কী করে পাঠাবে? তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে নিচে একটা দেখতে হবে একটা 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 কি জিলিপি টাইপের মতন একটা জিনিস দেখতে পারবে। তো ওর উপরে ক্লিক করে ক্যামেরার পাশে ক্লিক করার পর এখানে দেখতে পাবে অনেক অপশান দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এখান থেকে তোমাদেরকে বলবো এক এক করে এগুলোর কী কাজ। তো বন্ধুরা ধরো তোমরা ধরো তোমার একটা গান পাঠাবে, তো গান কীভাবে পাঠাবে? তো দেখতে পাচ্ছ এখানে একটা অডিও অপশান আছে, তো অডিওর উপরে ক্লিক করো। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেক গান চলে এসেছে, তোমাদের যত গান থাকবে ফোনের মধ্যে তো এখানে শো করবে। তো যে কোনো একটা গান ধরো চুজ করে নাও, ধরো এখানের মধ্যে আমি এই গানটা চুজ করছি। তো চুজ করার পর এই গানটার যে গানটা তোমাদের পছন্দ, যে গানটা ওকে পাঠাবে সেই গানটার উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে হবে একটা অ্যারো চিহ্ন মতন চলে এসছে গ্রিন কালারের, তো এখানে ক্লিক করবে একবার। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেন্ড একটা অপশান চলে এসছে, তো সেন্ডে ক্লিক করতে হয় তোমাদেরকে। তো আমি সেন্ডে ক্লিক করছি, তো সেন্ডে ক্লিক করার দেখতে পাচ্ছ গানটা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। তো আমার নেট এখন বন্ধ আছে, সেই জন্য গানটা যায়নি। তো তোমাদের এখানে গানটা চলে যাবে, তোমরা যে গানটা পাঠাতে চাইছো। তো তারপরে আমি এখানে ডিলিট করে দিচ্ছি গানটাকে, আমি তো এখানে এখন থাক, পরে ডিলিট করছি। তোমরা তারপরে আবার ওখানে ক্লিক করছি। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে ধরো এখানে ডকুমেন্ট লেখা আছে, দেখতে পাচ্ছ ডকুমেন্ট বলে একটা অপশান আছে। তো ডকুমেন্ট অপশানটা কী কাজ আমি তোমাদেরকে বলে দিই। তো বন্ধুরা ধরো এটাতে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে তোমাদের মানে কি কিছু একটা পিডিএফ ফাইল বা কিছু একটা ফাইল পাঠাতে পারবে বা ফটো পাঠাতে পারে। তো এখানে ডকুমেন্ট করে কোনো ফটো পাঠালে তোমাদের কোয়ালিটিটা একটু বেশি করে যাবে। তো বন্ধুরা এখান থেকে তোমরা এরকম ফাইল পাঠাতে পারবে, পিডিএফ, এপিকে, এরকম জিনিস পাঠাতে পারবে, মানে কোনো অ্যাপ পাঠাতে পারবে। তো অ্যাপ যদি তোমাদের চিপ ফোন মেমোরির মধ্যে কিছু মানে অ্যাপটা ডাউনলোড করে থাকো ক্রোম ব্রাউজার থেকে বা কিছু একটা অ্যাপ ডাউনলোড করে কারোর থেকে নিয়ে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ পাঠাতে পারবে। তো বন্ধুরা এইটা ডকুমেন্টের কাজ। তো
তোমরা তারপরে আসছে তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপর আছে ক্যামেরা, তো তোমাদের ক্যামেরাতে তোমরা কিছু ফটো তুলে তোমাদের নিজস্ব এমনি মানে হোয়াটসঅ্যাপ থেকে ফটো তুলে তোমরা পাঠাতে পারবে, তো এটার বেশি কাজ নয়। তো বন্ধুরা তারপরে আছে গ্যালারি, তোমাদের গ্যালারিটা তোমরা তো জানোই, তো গ্যালারিতে ক্লিক করলে তোমাদের সিম্পল মানে গ্যালারিতে নিয়ে চলে যাবে, গ্যালারিতে নিয়ে চলে গেলে তোমরা কিছু ফটো পাঠাতে পারবে, তোমাদের ফটো এরকম পাঠানো যাবে। তো এটা ছাড়ো, এটা এই এই তিনটের কাজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তিনটের সঙ্গে এইটারও কাজ বলে দিয়েছি আমি। তো বন্ধুরা এই যে চারটে জিনিসের কাজ তোমাদেরকে বলে দিলাম। তারপর দেখতে পাচ্ছো পেমেন্ট বলে একটা অপশান চলে এসছে, তো বন্ধুরা ওইটা থেকে তোমরা পয়সা পেমেন্ট করতে পারবে, এই যাকে তোমার বন্ধুকে কিছু একটা পাঠাতে পারে পয়সা। তো এটা আমি ওইটা পয়সা আমি তোমাদেরকে বলছি না। আর তোমরা তারপরে আছে লোকেশান, তো বন্ধুরা লোকেশানটা তোমাদের তোমরা যেখানে আছো যে লোকেশানে তোমরা আছো সেই লোকেশানটা তোমাদের বন্ধুদেরকে দিতে পারবে। বন্ধুদেরকে দিলে কী হবে, ওই লোকেশানটা দেখে তোমাদেরকে মানে তোমাদের কাছে চলে আসবে। তো এটা তোমাদের কাজ বলে দিলাম আমি। তারপরে আছে কন্ট্যাক্টস বলে একটা অপশান চলে এসেছে লাস্টের সপ্তাহে, দেখতে পাচ্ছ কন্ট্যাক্টস বলে একটা অপশান। তো ওইটাও যদি ক্লিক করো, ওইটাও যদি আমি ক্লিক করছি, ক্লিক করার পর বন্ধুরা এইখানে দেখতে পাবে যত এ আছে যত নাম্বার আছে তোমাদের। তো বন্ধুরা এই নাম্বারটাকে তোমার তোমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে তো সেই নাম্বারটা তোমরা সেন্ড করতে পারবে, মানে যাকে সেন্ড করতে চাচ্ছ তাকে সেন্ড করতে পারবে। তোমরা ধরো আমি একে আমি নাম্বারটা সেন্ড করছি, এই নাম্বারটা আমি এখানে সেন্ড করছি আমি। তো এখানে সেন্ড করবো কী করে, ওইখানে ক্লিক করো যাকে যা নাম্বার সেন্ড করো, তারপর ক্লিক করার পর এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এরকম অপশান দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে যদি তোমাদের এই টিকটা যদি না থাকে তাহলে এই টিকটা করে দেবে। টিকটা করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছ একটা অ্যারো মতন চিহ্ন দেখাচ্ছে গ্রিন কালারের, মানে গ্রিন কালারের উপরে হোয়াইট কালারের, তোর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকমভাবে তোমাদের মেসেজটা সেন্ড হয়ে যাবে, দেখতে পাচ্ছ তার নাম্বারটা ওর উপরে যদি ক্লিক করো ও নাম্বারটা পেয়ে যাবে। তোমরা এইরকমভাবে তোমরা নাম্বার সেন্ড করতে পারবে, ভয়েস মেসেজ মানে ভয়েস মেসেজটাকে মানে কি স্পিডে করতে পারবে, আর গানটা পাঠাতে পারবে এরকমভাবে। তো এইটা তো হয়ে গেল। তোমার তারপরে ধরো তোমরা ব্লক করতে চাইছো কাউকে, ধরো একে আমি ব্লক করবো, এই যে ফ্রেন্ডটাকে আছে এই ফ্রেন্ডটাকে আমি ব্লক করবো। তো ব্লক করবো কী করে, তোমরা এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট আছে, তো থ্রি ডটে ক্লিক করে আমি ক্লিক করছি। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ মোর অপশান, তো মোর অপশানে ক্লিক করবে। মোর অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দু নম্বরে দেখতে পাচ্ছ ব্লক বলে একটা অপশান পেয়ে যাবে, ওই ব্লক অপশানে ক্লিক করবে। ব্লক অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিপোর্ট অ্যান্ড ব্লক আছে, তোমাদের ওইটা তোমরা চাইলে করতে পারো, তো ওইটা করতে হবে না, এইটা করবে। ব্লক শুধু ব্লক একটা অপশান আছে, ক্যান্সেলের পাশে দেখতে পাচ্ছ ব্লক বলে অপশান আছে, ওই ব্লকটাই ক্লিক করে দেবে। তো ক্লিক করলে ও সিম্পল ব্লক হয়ে যাবে। তোমাদের ব্লক হয়ে গেলে তোমরা আবার আনব্লক করবে কী করে, তো সিম্পল ওইরকমভাবে আনব্লক করবে। তো আবার থ্রি ডটে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করার পর তো আমি থ্রি ডটে ক্লিক করছি, থ্রি ডটে ক্লিক করার পর আবার মোড়ে ক্লিক করবে, মোড়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ব্লক যেটা আছে তারপরে আবার ক্লিক করে দেবে, মানে ওখানে আনব্লক লেখা দেখাবে। তো আমার নেট অন নেই বলে আমাদের ব্লকটা এখনো হয়নি, তো ওখানে ব্লক হয়ে যাওয়ার পর ওখানে আনব্লক লেখা দেখাবে, তোর উপরে আবার ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে আবার পারমিশন চাইবে তোমার কাছ থেকে, তো এখানে করে দেবে পারমিশন দিয়ে দেবে, তো তারপরে আনব্লক হয়ে যাবে। তো বন্ধুরা তারপরে ধরো তুমি ওকে ভিডিও কল করবে, যে বন্ধুটাকে তোমার ভিডিও কল করবে, তোমাদের ভিডিও কল করবে কীভাবে করবে, তোমার ভিডিও কলটা তোমরা দেখতে পাচ্ছ ওপরে যে বন্ধুটা কে করবে সেই বন্ধুর উপরে ক্লিক করবে। ক্লিক করে দেখতে হবে এখানে ওপরে দুটো অপশান দেখতে হবে, এই দুটো অপশান দেখতে হবে, তোমাদের একটা অডিও কল আছে একটা ভিডিও কল আছে। তো বন্ধুরা একটা দেখতে পাচ্ছ ভিডিওর মতন অপশান দেখাচ্ছে এখানটাতে, তো ওইটাতে যদি তোমরা ক্লিক করো, এটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা ভিডিও কল করতে পারবে, আর এইটাতে যদি তোমরা ক্লিক করো এইটাতে, তো এটা যদি ক্লিক করো তাহলে অডিও কল করতে হবে তোমরা। তো বন্ধুরা এটাতে যদি তো আমি তোমাদেরকে বললাম এটাতে ক্লিক করলে ভিডিও কল, এটাতে করলে অডিও কল, তো তোমরা এরকমভাবে ভিডিও আর অডিও কল তোমরা করতে পারবে হোয়াটসঅ্যাপের মধ্যে। তো বন্ধুরা এই এই জিনিসগুলো তোমরা এই জিনিসগুলো তোমরা শিখে গেলে তো বন্ধুরা এইগুলো তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, তো খুবই কাজের জিনিস। তো বন্ধুরা তোমরা যদি না জেনে থাকো তোমরা এইগুলো অ্যাপ্লাই করে দেখো, তোমরা মানে যে তোমাদের অপশান দিয়ে দেবে তোমরকম এরকম অপশান, তোমরা এরকমভাবে সব কিছু পাঠাতে পারবে হোয়াটসঅ্যাপের মধ্যে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুরা ভিডিও শেয়ার করে দেবে। তো বন্ধুরা এখন জন্য টাটা, পরবর্তী সময় দেখা হচ্ছে।